সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে মুনাফা অধ্যায়, এই অনুশীলনীর অঙ্কগুলো করব। ইতিমধ্যে এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক আমরা করে ফেলেছি, তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে তার পরবর্তী অঙ্কগুলো করব। তো চলুন শুরু করি আজকের অঙ্কগুলো। তো তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে বেল আইকনটি প্রেস করে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে দেবেন। তো 13 নম্বর অঙ্কে যে বিষয়টি প্রথমে বলা হয়েছে যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল 20,280 টাকা হলো। এই উদ্দীপকের আলোকে এখানে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো, খ নম্বরে বলা হয়েছে মূলধন নির্ণয় করো এবং গ নম্বর একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো আমরা প্রথমে আগে 13 নম্বরে ইতিমধ্যেই কিন্তু মুনাফা নির্ণয়ের সূত্রটি কিন্তু এর আগে ব্যাখ্যা করেছি, তারপরে এখানে আমরা জানি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে, লিখি আমরা, এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। আমরা জানি মুনাফা আই সমান পি আর এন, অর্থাৎ এখানে এখানে আই হচ্ছে মুনাফা, মুনাফা আর পি হচ্ছে আসল বা আমরা যেটাকে বলি আসল বা মূলধন, মূলধন এবং আসল বা মূলধন, এবং এখানে আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার এবং এন হচ্ছে সময়। এছাড়া আরেকটি বিষয় রয়েছে, যদি এখানে সরল, যেহেতু এখানে সরল মুনাফা কিংবা চক্রবৃদ্ধি মুনাফা কোনোটি বলা হয় নাই, তাহলে এটি তো আসলে আমরা মুনাফা যে লিখলাম আই সমান পি আর এন, এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। কিন্তু যদি বলে যে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি বৃদ্ধি মুনাফা আমরা কিন্তু এটা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা হলো সি মাইনাস পি, অর্থাৎ এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এখানে আমি লিখে নিচ্ছি, এখানে এখানে সি সমান হলো চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মূলধন, মূলধন আর পি হচ্ছে আগের মতোই আসল বা মূলধন। আমরা এখান থেকে এই চক্রবৃদ্ধি মুনাফা যদি বের করতে চাই, তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বাদ দিলেই কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তো এখানে সি সমান পি ইন্টু 1 প্লাস আর এন এটা লেখা যায়, কিন্তু মূলধনের সূত্রটা কিন্তু আমাদের এখানে চায়নি, যার ফলে আমরা এই এতটুকু লিখলেই কিন্তু এখানে পরীক্ষার যে নম্বর সেটি কিন্তু পরিপূর্ণভাবে পাওয়া যাবে। তো এবার আমরা খ নম্বরের প্রশ্নে চলে আসি। খ নম্বরে বলা হয়েছে যে মূলধন নির্ণয় করো, মূলধন নির্ণয় করো। তাহলে এখানে আমরা কিন্তু এই মূলধন নির্ণয় করতে হলে আমাদেরকে আগে প্রশ্ন অনুযায়ী এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেটি আগে আমরা বের করি। যেমন এখানে মুনাফার হারটা দেওয়া নাই, তাহলে আমরা এখানে এখানে আমরা ধরে নেই এখানে মুনাফার মুনাফার হার হার সমান আমরা আর ধরে নিলাম। একইভাবে এখানে মূলধনটাও কিন্তু প্রশ্নে বলা নেই, কিন্তু আমরা এখানে ধরে নেই যে মূলধন, মূলধন সমান হচ্ছে পি। তাহলে এই যে 1 বছরান্তে যে সবৃদ্ধি মূল বলা হয়েছে, তাহলে আমরা আগে 1 বছরান্তে সবৃদ্ধি মূল কত সেটা আগে আমরা বের করে নিই। 1 বছরান্তে সবৃদ্ধি মূল, 1 বছরান্তে সবৃদ্ধি মূল আমরা জানি যে সি, সি সমান এখানে দেওয়া আছে 19,500 টাকা।
তো এই যে এক বছর অন্তর সমবৃদ্ধি মূল সি সমান যদি 19,500 টাকা হয়, তাহলে আমরা এই সি এর যে মান, যে সি সমান কি পি ইন্টু ওয়ান প্লাস আর সূচক হচ্ছে এন সমান 19,500, এটা কিন্তু আমরা এই এখন সূত্র অনুযায়ী লিখলাম। বা আমরা এটা লিখতে পারি, যেহেতু এখানে এন সমান এক বছর, তাহলে ওয়ান প্লাস আর এবং এই সূচকে এক লিখে এটি কিন্তু আমরা 19,500, এটি আমরা এক নম্বর সমীকরণ ধরে করতে পারি, যেটা এক নম্বর সমীকরণ করলাম। এবং এখানে আবার বলা হয়েছে যে দুই বছর অন্তে সহবৃদ্ধি মূল হচ্ছে 20,280 টাকা। তাহলে আবার লিখি, আবার যেটা বলা হয়েছে যে দুই বছর আনতে সবৃদ্ধি মূল, দুই বছর আনতে সবৃদ্ধি মূল হচ্ছে, এখানে আমরা সি সমান লিখলাম 20,280 টাকা, এত টাকা। এখন এটা যদি লিখি একইভাবে সি সমান আমরা বের করতে পারি যে যে পি ইন্টু ওয়ান প্লাস আর, এখানে এন সমান আমরা আবার লিখতে পারি 20,280 টাকা। বা আমরা এখানে পি ওয়ান প্লাস আর, এখানে এন যেহেতু দুই বছর বলা হয়েছে, তো সুতরাং এখানে আমরা সূচক এখানে পাওয়ার 2 দিয়ে দিলাম, এবং এটা সমান হচ্ছে 20,280 টাকা, এবং এটাকে আমরা সমীকরণ 2 ধরে নেই। যেহেতু দুই বছরে এই সবৃদ্ধি মূল বেড়ে গেছে এবং এক বছরের সবৃদ্ধি মূল অনুযায়ী দুই বছরে বেড়ে গেছে, সুতরাং আমরা এই দুই বছরে যেটা পেয়েছি সেটাকে যদি আমরা এক বছরের যে সবৃদ্ধি মূল সেটাকে যদি ভাগ করি, তাহলে আমরা এই প্রকৃত মুনাফার হারটা আমরা কত পেয়েছি সেটা কিন্তু আমরা এখান থেকে একটা সমীকরণের একটা মান আমরা বের করে নিতে পারব। সুতরাং এখানে আমরা লিখি যে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে ভাগ করে আমরা কি পাই, সেটি হচ্ছে যে দুই নম্বর সমীকরণ আছে পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার, এবং একে ভাগ করলাম পরের যে সমীকরণ আছে সেটি হচ্ছে পি ওয়ান প্লাস আর, এখানে এক। একইভাবে এখানে উপরে আমরা এই দুই নম্বর সমীকরণে মান পেয়েছি 20,280, এবং একে ভাগ করলাম 19,500 টাকা দিয়ে ভাগ করলাম 19,500, এবং এটাকে যদি আমরা পি পি কেটে ফেলি এবং এটাকে ভাগ যদি করি, তাহলে আমরা এখানে পাচ্ছি যে বা ওয়ান প্লাস আর এটা পাচ্ছি, যেহেতু এখানে দুটো আর এখানে একটা, এটা কাটাকাটি করলে আমরা একটা মান পাচ্ছি। তো একটা এটা সমান আমরা যদি এটাকে যদি এখানে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে একশো দ্বারা যদি কাটি 195, এবং এখানে 195-এর সাথে দিয়ে যদি 20,280-কে ভাগ করি, তাহলে ক্যালকুলেটার দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি হ্যাঁ 104। তাহলে 104, তাহলে উপরে আমরা পাচ্ছি 104 এবং নিচে পাচ্ছি 100। তো এটাকে আমরা ধরে নিলাম এটা তিন নাম্বার সমীকরণ। এবার এই ওয়ান প্লাস আর এর মান আমরা এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করি, যে এর মান আমরা এক নং সমীকরণে, যেহেতু এখানে প্রশ্নে চেয়েছে মূলধন কত, তাহলে এক নম্বর সমীকরণে আমরা এই ওয়ান প্লাস আর এর মান এক নং সমীকরণে বসিয়ে দিব এই পি ইন্টু ওয়ান প্লাস আর, এবং এটা সমান হচ্ছে 19,500। তো এখানে পির মান পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান পেয়েছি গুণন উপরে হচ্ছে 104,
নিচে হলো 100, সমান হচ্ছে 19,500। তো এই 19,500-কে আমরা যদি এখানে এ পাশে গুণন আছে তাহলে এ পাশে এসে ভাগ হয়ে যাবে, বা পি সমান আমরা 19,500 ভাগের অংশ 100 উপরে দিয়ে দিলাম, আর 104 হচ্ছে যেটা নিচে চলে আসলো 104। তাহলে 104 দ্বারা আবার 19,500-কে যদি আমরা কাটি তাহলে একটু ঝামেলা হয়, তাহলে 25 দ্বারা কাটি, 4 25-এ 100 এবং 4 26-এ 104। 26 দ্বারা যদি 19,500-কে যদি আমরা ভাগ করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমরা এখানে করলে হচ্ছে 750। তাহলে পি সমান এখানে আমরা গুণন করি, 750 দিয়ে 25-কে যদি গুণন করি তাহলে আমরা পাচ্ছি 18,750 টাকা, এত টাকা। অর্থাৎ আমরা মূলধন পেয়ে যাচ্ছি, অর্থাৎ মূলধন হচ্ছে 18,750 টাকা। তো এটি উত্তর পেয়ে গেলাম। এই যে 13-র গ নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেখানে আমরা যাব। তো সেখানে বলা হয়েছে যে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু মানে মূলধনটা একই থাকবে এবং ওই মূলধনের জন্য আমাদের এখানে বের করতে হবে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো আমরা আগে একই হারে, তার মানে মুনাফার হারটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে খ নম্বরে একটা মুনাফার হার 3 নম্বর সমীকরণ আমরা পেয়েছি। তো এখানে লিখে নেই যে খ হতে পাই কি পেলাম, খ হতে আমরা পেলাম যে 1+R সমান উপরে হচ্ছে 104 এবং নিচে হলো 100। এটা যদি আমরা আর এর মান মুনাফার হারটা এখান থেকে যদি বের করে নেই তাহলে কিন্তু আমরা সরল মুনাফাটা বের করতে পারবো। তাহলে এখানে বা আর যদি আমরা বের করি, বা আর সমান হচ্ছে 104/100, এখানে যেহেতু +1 এদিকে -1, তো এটা আমরা সরল করি 100 এবং 104 থেকে 100 যদি বিয়োগ দেই তাহলে এখানে আর সমান পাচ্ছি হচ্ছে উপরে 4 নিচে হলো 100। তো 4 1-কে 4, 4 25-এ 100। তাহলে এখানে আমরা মুনাফার হার আর সমান পাচ্ছি 1/25, এটা আমরা অলরেডি পেয়ে গেলাম। এবং এখানে আমরা ইতিমধ্যে পেয়েছি যে খতে আরেকটা জিনিস পেয়েছি, সেটি হলো মূলধন। খতে আরেকটা জিনিস পেয়েছি মূলধন পেয়েছি, পি সমান আমরা পেয়েছি 18,750 টাকা। তো এখানে আমরা মূলধন যখন পেয়ে গেলাম এবং এখানে বলা হয়েছে ওই মূলধনের জন্য 3 বছর পর, তাহলে 3 বছর সময় হচ্ছে, সময় এন সমান হলো 3 বছর। তো এখানে আমরা যদি এখানে বের করতে চাই, হ্যাঁ এখানে আমি দাগ দিয়ে পাশে করে ফেলি, তাহলে আমরা এখানে এখন বের করব যে আমরা জানি সরল মুনাফা, তাহলে আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন, এবং এখানে পি এর মান হচ্ছে 18,750 গুণন আর এর মান আমরা পেলাম 1/25 গুণন আমরা সময় হচ্ছে 3 বছর। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 25 দ্বারা 18,750-কে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 750, এবং 750-কে 3 দ্বারা যদি গুণন করি তাহলে এখানে আসতেছে হচ্ছে 2,250 টাকা। তাহলে আমরা এখানে কিন্তু সরল মুনাফা পেয়ে গেলাম। তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা।
तो आम्रा जानी जे चक्रवृद्धि मुनाफा एखने तो चक्रवृद्धि बृद्धि मुनाफा मुनाफा आम्रा एटा बेर करब तार माने होच्छे चक्रवृद्धि मुनाफा आम्रा जानी जे चक्रवृद्धि मूलधन थेके जदि सरल मूलधनटा जदि बा प्रारम्भिक मूलधनटा जदि आम्रा वियोग करी ताहले किन्तु चक्रवृद्धि मुनाफाटा पेये जाब। तो एखने आम्रा सी समान जानी होच्छे पी इंटू वन प्लस आर पावर एन माइनस होच्छे पी। तो एखाने आम्रा पी एर मान बसिए दी मूलधन होच्छे 18750 एवं वन प्लस आर आम्रा इतिमध्ये पेयेछि एक बाय एखाने 25 पावर होच्छे 3 एवं माइनस पी एर मान होच्छे 18750। तो एखाने आम्रा जदि 18750 এবং এটাকে যদি 25 প্লাস 1 3 মাইনাস হচ্ছে 18750। তাহলে এখানে আমরা 18750 এর সাথে গুণন করব 25 এর একে 26, যেহেতু ঘন আছে তাহলে আমরা এখানে 26 গুণন 26 গুণন 26 এটা আমরা তিনবার লিখলাম এবং 25টাকেও 25 গুণন 25 গুণন 25 এবং এর থেকে বিয়োগ দিলাম 18750। তো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 25 দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 750। 25 এবং 750কে যদি আবার ভাগ করি তাহলে 3 25 75 মানে 30। এবার 30 দিয়ে 26 এটাকে যদি আমরা গুণন করি ক্যালকুলেটারে তাহলে আমরা পাচ্ছি 30 26 26 26, এখানে পাচ্ছি 5,27,280 ভাগ হচ্ছে 25 এবং এটা থেকে আমরা বিয়োগ দেব হচ্ছে 18750 এবং এখানে বিয়োগ দিলে আমরা এখানে পাচ্ছি ভাগ দিলে পাচ্ছি হচ্ছে 21,091.20 এবং এখানে বিয়োগ দিলাম 18750। বিয়োগ দিলে আমরা এখানে চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছি 2,341.20। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। এবার বলা হয়েছে প্রশ্নে যে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, তাহলে আমরা লিখি যে চক্রবৃদ্ধি, অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তাহলে এখানে আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা পার্থক্য হচ্ছে আমরা এখানে পাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফা পেলাম হচ্ছে 2,341.20, এটা বিয়োগ সরল মুনাফা পেয়েছি আমরা 2,250 টাকা। তো এটার থেকে এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা কিন্তু এখানে অলরেডি 91.20 এটি আমরা এত টাকা আমরা কিন্তু পার্থক্য পাচ্ছি এত টাকা, এটা প্রায় দিতে পারি যেহেতু দশমিক আসছে। তাহলে এটি হয়ে গেল উত্তর। তো আশা করি শিক্ষার্থীরা এখান থেকে বুঝতে পেরেছেন।